बिस्मिल्लाहिर रहमानुर रहीम हमें आरम्भ करितेछि परम करुणामय आल्लाह पाकेर नामेर उपर तार साथे तार प्यारा हबीब हजरत अहमद मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर पाक दरबारे भक्ति चमन रेखे तत्संगे पृथिवीर जत ओली आउलिया गौस कुतुब जे जेखाने आछेन तादेर प्रति श्रद्धांजलि ज्ञापन करे एबं आमार मुर्शिदे किबला हजरत मौलाना मঈनुद्दीन आहमेद मजभाण्डारी के स्मरणे रेखे एबं आमार गानेर जिनि गुरु আব্দুল সোবহান সরকার তার চরণে ভক্তি রেখে এবং আজকে যারা শ্রোতা মণ্ডলী আছেন সবার প্রতি সালাম রেখে সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা যে পালাখানা গাবো সেই পালার নাম বড় পীরের জীবনী এবং খাজা বাবার জীবনী, আল্লাহর দুজন মহান আউলিয়া। এই পালাখানা উপহার দিচ্ছে আপনাদের মাঝে তরঙ্গ ইলেকট্রো সেন্টার, নিউ সিনেমা রোড, ব্রাহ্মণবাড়িয়া। আমার প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান সাহেব, তাকে দেওয়া হয়েছে বড় পীরের পালা, আমাকে দিয়েছেন খাজার পালা। তাই আমি খাজা বাবার পালাটা একটু সুপরিচিত একটি গানের মাধ্যমেই শুরু করতে চাই, তারপরে নতুন আঙ্গিকে নতুন কিছু কথা, নতুন গান আপনাদের মাঝে দিব। ধন্যবাদ সবাইকে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। ইয়াসিন ইয়াসিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। রে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন ওই আমার গান গাইছিল খাজা, যেই দিন। ওরে না করিয়া গন্ডগোল খোল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোল, সেই গানটা গাওয়ার উদ্দেশ্য, এই কথাটা বলার উদ্দেশ্য। এই যে আমরা গান করি, বাউল বিচার গান করি, বয়াতিরা শিল্পীরা, বাউল শিল্পীরা অনেক অনেক জায়গায় আমাদের এই গান সম্বন্ধে বাধা দেয় যে গান গাওয়া নিষেধ, গান গাওয়া হারাম। তো খাজা বড় পীরের পালা আমার প্রতিপক্ষ, আমি আশা করব অন্তত এই বিষয়ে আপনি একটু মীমাংসা দিয়ে যাবেন। যারা নাকি গান বাজনার পক্ষে বিপক্ষে কথা বলে তারা কি সঠিক বলে কিনা, এবং তারা যে বিপক্ষে বলতেছে কথা আমি যে বললাম এটা রাইট কিনা, আপনি দাঁড়ায় শুধু বলবেন যে হ্যাঁ শেফালি তোমার কথা রাইট আছে, যারা বলতেছে যে গান বাজনা হারাম তাদের কথা রাইট না। আমার দয়াল নবী গান শুনেছে, ইহার হাদিস আছে, আমি আশা করব সেই ব্যাখ্যাগুলো আপনি দিয়ে যাবেন আমার কথাটা রাইট কিনা। ওরে ভাই না করিয়া গন্ডগোল খোল তোরা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোল, সেই দিন। ওরে যেদিন আমার দিনের নবী जेई दिन गान गाइछिलो खाजा जेई दिन फिरे आकाशटा काँपछिलो केन जमीनटा नाचछिलो केन आकाशटा काँपछिलो केन जमीनटा नाचछिलो केन बड़ो पीर घामछिलो केन सेई दिन गान गाइछिलो खाजा जेई दिन गान गाइछिलो खाजा जेई दिन आकाशटा काँपछिलो केन जमीनटा नाचछिलो केन आकाशटा काँपछिलो केन जमीनटा नाचछिलो केन बड़ो पीर घामछिलो केन सेई दिन सुर दिया दे आजान सुरे पड़े कुरान सुर दिया करे बयान वाजी मोमिनी भाई सुर दिया दे आजान सुरे पड़े कुरान सुर दिया करे बयान वाजी और सुर दिया दे आजान सुरे पड़े कुरान सुर दिया करे बयान सरकार सहानो आछे गान दुई रकम सरकार सहानो आछे गान दुई रकम अरे তাই সরকার সহায়ক আছে গান দুই রকম এই বাউল গানে স্বাগতম মুমিন মুমিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন রে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন এই জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন এইখানেতে গানটাই আমার রাখিয়া বারণ আসরেতে আছেন যারা হাই গো বন্ধুগণ খাজা বড় পীর পালা দিল আসরের ভিতরে আমি ধীরে ধীরে বলবো কথা শুনবেন লক্ষ্য করে আছেন আমার কাজল দেওয়ান ভাই ভাইরে আপনার এজা নাই বড় পীরের জীবনী মতে আমি জানতে চাই সেই জবাব যেন পাই আপনি বলবেন বড় পীরের জীবনী পড়ে দেখেছি আমার বড় পীর সেই রুহানি জগতে নবীদের রুহানির এক কাতার আউলিয়াদের রুহুর এক কাতার আর সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের রুহের একটা কাতার কিন্তু বড় পীর তিনি কি করে ওলিদের কাতার থেকে সে লাভ দিয়ে ওই নবীদের কাতারে চলে যায় আমার আল্লাহ বলে এই বড় পীর তুমি পিছনে যাও তুমি তো আউলিয়াদের কাতারে তুমি নবীর কাতারে আসো কেন আল্লাহ তারে তারায় দেয় সে আবারও লাভ দিয়ে সেই নবীদের কাতারে আসতে চায় তো বড় পীর এখানে একটা বিষয় রয়ে গেছে আমার দয়াল নবী যখন জীবনে পড়লে পাই আমার দয়াল নবী যখন মেরাজে গেল মেরাজে যাওয়ার সময় যে বোরাকে উঠলো ওই বোরাকটা আমার দয়াল নবীর থেকে একটু উঁচা রাসূল উঠতে চায় কিন্তু পারে না তো হঠাৎ করে কোথা থেকে যেন একটা পাথর আমার দয়াল নবীর পায়ের কাছে আসলো দয়াল নবী সেই পাথরে ভর করে বোরাকের মধ্যে উঠতে একটু আরাম পাইলেন আমার দয়াল নবী তো অন্তর্যামী রাসূল अंतर्जामी विधाय से चक्षु बंद कर लक्ष्य कर देखलो एटा कोनो पाथर ना एटा कार जानो रूहानी आमार नबी आल्लाहर काछे फरियाद करे बोललो एबं ओई पाथरके उद्देश्य करे बोललो तुई तो पाथर ना तुई कार जानो रूहानी हे रूहानी आमी तो आल्लाहर शेष पैगम्बर शेष नबी आमार परे नबुवती दरजा बंध যদি আমার পরে নবুয়তি দরজা খোলা থাকতো তাহলে আল্লাহকে বইলা আমি আমার পরে তোরই নবী বানানোর হুকুম লয়ে দিতাম আল্লাহ যাতে তোকে নবী বানায় সেটা আল্লাহর কাছে আমি দোয়া করতাম কিন্তু দুর্ভাগ্য আমার পরে কোনো নবী নাই নবুয়তের দরজা বন্ধ তাই আমি দোয়া করলাম আমার পা যখন তোর কাঁধের উপর রেখেছি তাহলে আমি দোয়া করলাম সমস্ত পৃথিবীর পীরেদের কাঁধে তোর পা থাকবে এত বড় পীর দয়াল নবী তার জন্য দোয়া করলেন আল্লাহর দরবারে আমার জানার ইচ্ছা এই বড় পীরের তো পীর ছিল তার পীরের কাঁধে রাসূলের কথা অনুসারে তার পা থাকবে কিনা আপনি বলবেন যদি তার পীরের কাঁধে বড় পীরের কাঁধে বড় পীরের পা না থাকে তাহলে রাসূলের কথা মিথ্যা হয়ে যায় আর যদি পীরের কাঁধে পা থাকে তাহলে ভক্তের পাও পীরের কাঁধে এটা বেদবি হয় না আমার একটু জানার ইচ্ছা এই বিষয়টা আপনি একটু মিল করে দিবেন আমারে आकाशटा काँपछिलो केन जमीन टानाछिलो केन आकाशटा काँपछिलो केन जमीन टानाछिलो केन बड़ो पीर घामछिलो केन सेई दिन सेई गान गाइलो खाजा देवी हो আমার গান গাইলো খাজা দেवी আমার আপনার কাছে আরেকটু জানার ইচ্ছা থাকবে এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি যে এত টাইটেল তার এত সে বড় পীর হইলো এই বড় পীর হওয়া সত্ত্বেও সে একটা গরুর কাছ থেকে শিক্ষা নিছে আমাদের সমাজে কোনো মানুষ যদি ভুল করে আমরা বলি এই শালা গরুর মতো কাজ করলি তুই হ্যাঁ তুই একটা গরু তুই একটা বলদ আমরা বলি না ভাই কি বলি কি না কিন্তু আমার বড় পীর একটা গরুর থেকে শিক্ষা গ্রহণ করলেন আমার জানার ইচ্ছা এত বড় মস্ত পীর বড় পীর আউলিয়া হইয়া একটা গরুর কাছে তিনি কি শিক্ষা গ্রহণ করলেন গরুর কাছে আবার কি শিক্ষা আছে হ্যাঁ এই কথাটা আপনি আমাকে বলে দিবেন কি শিখলেন গরু বড় পীরকে কি শেখালেন হাই আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিল খাজা যেই 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 দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম परम करुणामय आल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करे तार संगे तार प्यारा हबीब हजरत मुहम्मद अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तार पवित्र रजब मुबारक आमा श्रद्धा ज्ञापन करे 1 लक्ष मतान्तरे 2 लक्ष 24 हजार पैगम्बर आल्लाहर असंख्य औलिया औलिया जे जेखाने घुमिये आछेन समस्त औलिया औलियादेर पाक दरबारे भक्ति रेखे जार उसिलाय ए बाउल गान गेये बेड़ाच्छि कादे बाउलेर झुली निये आमार दयाल बाबा माताल कबीर आज्जाक दरबारे चरणे प्रेम भक्ति रेखे আজকের সবার কাজ শুরু করতে যাচ্ছি সবার প্রতি থাকলো সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদেরকে এই ক্যাসেটটি আজকে যিনি উপহার দিয়েছেন তরঙ্গ ইলেকট্রো সেন্টার নিউ সিনেমা রোড ব্রাহ্মণবাড়িয়া তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা রেখে আপনারা যারা দেখবেন যারা আমাদের কাছে বসা আছেন সকলের প্রতি আবারো প্রীতি শুভেচ্ছা রইল দোয়া করবেন আপনারা আমাদের আজকের গানের পালা দেওয়া হয়েছে पीराने पीर दस्तगीर महबूबे सुबहानी कुतुब रब्बानी हजरत बड़ पीर अब्दुल कादेर जिलानी रहमतुल्लाह अलैहि तार जीवनी दिएछेन आमी अधम काजल दनके एवं बांग्लादेशेर बर्तमान एकजन प्रख्यात गायिका शेफाली सरकारके दिएछेन गरीबेर बंधु गरीबाने वाजाते रसल हिंदे सुल्तान हजरत खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि खाजा बर जीवनी पाला गाने जाओयार आगे बोलबो आमार भाषाय कथाय सुरे छंदे कोथाओ जोदि कोनो भूल भ्रांति हय आपनारा ज्ञानी गुणीजन जारा आछेन सकलेई क्षमा सुंदर दृष्टिते देखबेन प्रतिपक्ष शिल्पी प्रथम बारे पाला निये एक गान राखलेन बड़ चमत्कार बड़ सुंदर सुंदर गान सेई गानटी हलो तार आकाशटा काँपछिलो केन जमीन टानाछिलो केन बड़ पीर घामछिलो केन सेई दिन गान गाइछिलो खाजा जे दिन तो एर मध्य तिनि गान गाइते गिये आबार गानेर थेके आमार काछे एकटी कथा राखलेन जे काजल भाई अनेक अनेक लोक बोले थाके गान हाराम तो गान जारा हाराम बोले आपनि बोलेन आमाके आपनि कि आमार एई गानेर पक्षे साय दितेछेन आमी बोलते चाहिए कथाटा जे गान हाराम जारा बोले एक दृष्टिकोण थेके गान हाराम ए कथाटा ठीक एक जगह थेके ठीक आछे एटा जे गान हाराम जेमन गान हाराम केन होबे ना ए कथाटा आमादेर आगे खेयाल करते होबे किछु गान आछे ए गान शुनलेई शरीरे पशम दाड़ाया जाय सोना बंधु तुई आमारे भूता दाउदा काइटाला फिरितेर खाता जिया जाइता जइरा होतायला गामु नाकि आमि एकटा कथार कथा देखाइलाम एटा गान हइलो सोना बंधु तुई आमारे भूता दाउदा काइटाला আরেক গান বাড়িছে কোবা সামসু কোবা এই কথা হইলো এটা কোন গান হইলো তবে গান এই যে ওই গান এই গান অবশ্যই হারাম এই যে যে গানের কথা আমি বললাম এইমাত্র কিন্তু ওই গান আল্লাহ রাসূলের গান আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো কমিন 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 পবিত্র কোরআন শরীফের মধ্যে 114 সূরা এই 114 সূরার মধ্যে কোন সূরার মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক কোথাও বলে নাই গান গাওয়া যাবে না আমার ক্যাসেট অনেক মাওলানা দেখবে, অনেক মুফতি দেখবে, অনেক ফকির দেখবে, অনেক লোকে দেখবে। আপনারা কোরআন খুলে কোরআনের আয়াতগুলো আপনারা লক্ষ্য করে চেয়ে দেখেন। কোরআন শরীফের মধ্যে গান হারাম, অর্থাৎ গান গাওয়া যাবে না এই কথা নাই। তবে সূরা সবার মধ্যে দাউদ আলাইহিস সালামকে শানে নজুল পড়লে এটা পাওয়া যাবে। দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছিলেন, দাউদ যে সুর দিতেছিল তাহার পিছনে গিরিরাজি পর্বত হেলিয়া পড়িল, পাখিরাও তাহার সাথে সুর ধরিয়াছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর, তিনি ভালো বাঁশিও বাজাইতে পারতেন। এই কথাটা কোরআন শরীফের মধ্যে আছে। এই কথা এই দ্বারা না যে গান গাওয়া যাবে, আবার যাবে না এই কথা নয়। তবে হাদিস শরীফে, অর্থাৎ হাদিস বুখারী শরীফের কয়েকটা হাদিসের মধ্যে বুখারী শরীফকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে গান কিভাবে গাওয়া যায়। যেমন আমার নবী গান শুনেছেন, নবী যখন ছোট ছিলেন, অনেকে জানেন এই ঘটনা। নবীর এক দুধ বোন ছিল, দাই হালিমার কন্যা। এই সাইমা আমার নবীকে দোলনার মধ্যে দোলাইতেন আর গান করতেন, এটি আমার ভাই, আমার মাতার নয়, এটি আমার ভাই, আমার পিতার নয়, কোরবান করি মামা চাচা সবই তাহার শানে, আল্লাহ তুমি বাড়াও তাহাই সর্বগুণে মানে। নবী সেই গান শুনে বা গীত শুনে বা তারা শুনে নবী খিলখিল করে হাসতেন। নবী যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনার কিছু আনসারী ছেলেমেয়েরা আমার নবীকে ধপ বাজায় গান শুনেছিলেন। তাদের গানের কথা ছিল, বনু নাজ্জার দুলালি মোরা মোদের চরম, মোহাম্মদ মোদের পড়শি হলো আনন্দ মোদের পরম। এটা হাদিস, হাদিস বুখারী শরীফের কথা। এটা আমার বাবাই লেখে নাই, আমার দাদাই লেখে নাই, এটা হাদিসের মধ্যে মাওলানারাই লিখেছে। তো গান দুই প্রকারের, একটা হলো যে কোবা শামসু কোবা, আর একটা হলো নবী মোর পরশমণি, নবী মোর রূপের খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এই গান হারাম, এই কথা কোন মাওলানা মুফতি যত বড় যেই হোক না কেন পৃথিবীর বুকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, নবীর নাম যেখানে আছে সেই গান হারাম হইতে পারে না। এই গানের দুইটা ভাগ, একটা হলো হারাম আর একটা হলো হালাল। আমাদেরকে হালাল যেটা আছে এটা গ্রহণ করতে হবে, হালালটা হারামটা আমাদেরকে বর্জন করতে হবে। দেখ, আমার প্রতিপক্ষ শিল্পী প্রশ্ন করেছে, আমি তার জবাব করব। তার আগে বড় পীর সম্বন্ধে আমার ছোট করে একটি গান, গানটি গিয়ে তারপর তার জবাবের মধ্যে চলে যাবো। ও পীরের নাম নিয়ে ধরিলাম সাতার কুল সাগরে, পীরের সাগরে আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। পীরের নাম নিয়ে ভরিলাম সাতারো কুলো সাগরে, পীরের নাম নিয়ে ভরিলাম সাতারো কুলো সাগরে, আমার বড় পীরে আইবনি মোর ঘরে, আমার বড় পীরে আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। আল্লাহর পিয়ারা তুমি নবীর নয়ন মনি, মা ফাতেমা হৃদয়ের ধন আব্দুল কাদের জিলানী। আল্লাহর পিয়ারা তুমি নবীর নয়ন মনি, মা ফাতেমা হৃদয়ের ধন কাদের জিলানী। মারুফতের খনি তুমি এই ভব সংসারে, মারুফতের খনি তুমি এই ভব সংসারে, মারুফতের খনি তুমি এই ভব সংসারে, আমার বড় পীরে একদিন আইবনি এই ঘরে, আমার বড় পীরে আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। ও পীরের নাম নিয়া ধরিলাম সাতারো কুলো সাগরে, পীরের নাম নিয়া ধরিলাম সাতারো কুলো সাগরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। হাসাইনি হোসাইনি বংশে এলে দুনিয়ায়, হুর পরি ফেরেশতারা নামে দরুদ গায়। তুমি হাসান আর হোসেনি বংশে এলে দুনিয়ায়, হুর পরি ফেরেশতারা নামে দরুদ গায়। আরে তোমার নামে দা গায়ে দরুদ দিনের পয়গম্বরে, তোমার নামে গায়ে দরুদ দিনের পয়গম্বরে, তোমার নামে গায়ে দরুদ দিনের পয়গম্বরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। ও পীরের নাম নিয়া ধরিলাম সাতারো কুলো সাগরে, পীরের নাম নিয়া ধরিলাম সাতারো কুলো সাগরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। তুমি জন্ম নিয়েই রাখছো সাতারো কুলো সাগরে, ধরিলাম সাতারো কুলো সাগরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। তুমি জন্ম নিয়েই রাখছো রোজা করে সজিকির, কত ভিখারি বানাইলা বাদশা বাদশা হয় ফকির। তুমি জন্ম নিয়েই রাখছো রোজা করে সজিকির, কত ভিখারি বানাইলা বাদশা বাদশা হয় ফকির। আমি দেখতে তোমায় হলাম হাজির, দেখবো নয়ন ভরে, আমি দেখতে তোমায় হলাম হাজির, দেখবো নয়ন ভরে, আমি দেখতে তোমায় হলাম হাজির, দেখবো নয়ন ভরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। ও তোমার নাম নিয়া ধরিলাম সাতারো কুলো সাগরে, ও পীরের নাম নিয়া ধরিলাম সাতারো কুলো সাগরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার গেথে দিব তোমার গলে, দুই চরণ ধোয়াইব আমার নয়ন জলে। দিনে সুতার মালা গেথে দিব তোমার গলে, দুই চরণ ধোয়াইয়া দিব দুই নয়নের জলে। আশার পথে রয় কাজলে শূন্য এই বাসরে, আশার পথে রয় কাজলে শূন্য এই বাসরে। বড় পীর প্রশ্ন করেছে আমার কাছে কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে যায়, মিরাজে যাওয়ার সময় একটা বোরাকের উপরে উঠবেন আর একটা পাথর দেখে ওই পাথরের উপর তিনি পা রেখে বোরাকের উপর উঠলেন। কারণ আমার নবী ছিল একটু খাটো, তবে তার রূপের তুলনায় বোরাকটা একটু উচ্চ ছিল, ছোট। ওই সময় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা পাথর রূপ ধারণ করে আমার নবীকে নবীর কদমের নিচে চলে গেলেন। আর নবী সেই পাথরের উপর পা রেখে বোরাকের উপর উঠলেন। নবী দোয়া করলেন, আমি তোমার কাদের উপর পা রেখে বোরাকে উঠলাম, তোমাকে দোয়া করে গেলাম। এই পৃথিবীর বুকে, সারা জাহানের বুকে যত অলিয়া উলিয়া আসবে সমস্ত অলিয়া উলিয়াদের কাদের উপর থাকবে তোমার পা। আমার বড় পীরেরও পীর ছিল, বড় পীরের পীর ছিল যার নাম ছিল আবু সাইদ মাকজুম রহমতুল্লাহ আলাইহি। বড় পীরের পীরের কাদের উপর বড় পীরের পাও ছিল কিনা তিনি জিজ্ঞাসা আমায়, বড় ভাবের কথা জিজ্ঞাসা করেছে। বুঝিলাম সবার অর্থাৎ ভাবের কথা, আবারে পাও কি সব সময় সবার কাঁধে রাখা যায়? আবার অনেক সময় আছে পাও রাখলে কোনো দোষ হয় না, সময় অনুপাতে। এক সময় পাও একটু লাগলেই সালাম করতে হয়, আবার অনেক সময় দেখা যায় পাও ঘাড়ের উপরে চড়ে রয়েছে, সালাম টালাম নাই, চলতেছে। হ্যাঁ, জ্ঞানী যারা ইশারায় বুঝে দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার কথাই বলি আমি, এক সময় গেছে না সেই পাকিস্তানের কথা আর কি, আমার বাবার মুখে শুনেছি, আমার মাতালের মুখে আমি শুনেছি। তিনি বলেছেন, আমাকে কাদের উপর নিয়ে যখন যুদ্ধ আরম্ভ হইল ৭১ সনে, তখন তিনি এই পদ্মা নদী পার হয়ে বিক্রমপুর চলে যান, এই ধলেশ্বরী পার হয়ে বিক্রমপুর চলে যান, ছোট। তো ওই যে বাবার কাঁধে যে আমি ছিলাম, বাবার বুকে কি আমার পাওটা ছিল না? বাবার মাথায় কি আমার, তার ঘাড়ের মধ্যে আমার পাছাটা ছিল না? তার মুখের মধ্যে আমার পাওটা লেগেছে না? কারণ আমি তো তখন ছোট ছিলাম, তো ওই সময় পাও লেগেছে। কিন্তু যখন আমি বুঝতে শিখলাম তখন থেকে আর পাও লাগে না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি অলিদের সর্দার, ওই দৃষ্টিকোণ থেকে আউলিয়াদের সর্দার। আমার নবী বলেছে, নবীর মুখের কথা যাইতে পারে না, যেহেতু গুরু শিষ্যের খেলা। গুরু শিষ্যের খেলায় গিয়া গুরুর কাদের উপরও পাও থাকতে পারে, এটা ভাবের ঘরের মধ্যে, প্রেমের ঘরে গিয়া। ওই যে আমার বাবার কাদের মধ্যে আমি পাও রেখেছি একসময়, আপনিও রেখেছেন। আপনার বাবা আপনাকে কোলে নিয়েছে, পায়ে আপনার পাও দুইটা ছিল তার হাতের মধ্যে, আপনার মাও আপনাকে কোলে নিয়েছে। হ্যাঁ, হাতে চুমু খেয়েছে, পায়ে চুমু খেয়েছে। এইটা হইলে, এইভাবে হইলে হইতে পারে। এইখানে এই কথার মীমাংসা আমি তার করলাম। আমার বড় পীরে একটা গরুর কাছে শিক্ষা নিয়েছিল, ওই গরুটাই আমার বড় পীরকে কি শিক্ষা দিল। বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি আউলিয়াদের সর্দার, গরু আমার বড় পীরকে কি শিক্ষা দেয়, মস্ত বড় কাহিনী, অতটা বলা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার মা জননীর নাম ছিল তার উম্মেল খায়ের ফাতেমা। বড় পীরের মা একদিন আমার বড় পীরকে বলে, তুমি গরুটা মাঠে চড়ায় আসো। বড় পীর গরু নিয়া গাভী নিয়া মাঠের মধ্যে চলে গেলেন, কিন্তু গাভীটা মাঠে গিয়ে শুয়ে পড়লেন। পীরের হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দিয়ে গরুর পিঠে, গরুকে উঠাইবার জন্য লাঠি দিয়ে বাড়ি মারলেন। আর গরু বলে উঠলেন, ইয়া আব্দুল কাদের মালে হাজা খুলে তাওয়ালা বেহাজা উমেরতা। হে আব্দুল কাদের, আপনাকে গরুর পিঠে বাড়ি মারার জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই, পাঠায় নাই। আপনাকে পাঠানো হয়েছে মানুষকে জ্ঞান দান করার জন্য, শিক্ষা দান করার জন্য। তবে আসলে কিন্তু গরুটা কথা বলে নাই, গরুর ভিতরে কে যেন আরেকজন ছিল, দৈববাণী দিতেছিল। জীবনীর মধ্যে লেখা আছে, দৈববাণী হইল তথা আল্লাহর জিবরাইল ফেরেশতা ওই গরুর ভিতরে বসে আমার বড় পীরকে এই উপদেশ দান করেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কথা আমার একটা এসে গেছে, যদি কথাটা না বলি তাহলে মনটা ভালো লাগবে না, আপনারা বিরক্ত হবেন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, আর একটা কুকুর আমার বড় পীরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। গিয়ে কয়, আসসালামু আলাইকুম। বড় পীর বলে, ওয়ালাইকুম আসসালাম। বলো, হুজুর আপনাকে একটা প্রশ্ন করবে। বলো, প্রশ্ন করো। বলো, হুজুর আমার প্রশ্ন আপনার কাছে জবাব করেন। আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বড় পীর আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেলেন যে গরু ওই কুকুর আমাকে প্রশ্ন করে ও শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, জবাব দিব কি? বড় পীর আব্দুল কাদের জিলানী ওই কুকুরকে বলে, কুকুর আমি তোর কি এই কথার জবাব কিভাবে দিব? বলে হুজুর এইখানে আমার প্রশ্ন শেষ না, আমার আরেকটা কথা। বলে কি? বলে আমি মনিবের চাকরি করি, রাত্রে বেলা মনিবের দরজার সামনে আমি জেগে থাকি, যদি কোনো চোর ডাকাত গুন্ডা বদমাইশ আমার মনিবের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে আমি অমনি খেউ খেউ করে তাকে তাড়িয়ে দিই, আর সকাল হইলে আমার মনিব খায় ভাত, আমাকে দেয় ভাতের ফ্যান ভাতের মার, তাও কোনোদিন দেয় কোনোদিন দেয় না, যেদিন কাপড়ে মার পড়বে সেদিন আর আমার ভাগ্যে খাবার জোটে না। ছোট ছোট ছেলে মেয়েরা আমাকে লাঠি দিয়ে মারে, কেউ ঢিল ছুঁড়ে মারে, আমি কাউকে কিছু বলি না। যখন আমার মনিব বাড়িতে চলে আসে আমি আমার ন্যাসটা গুটিয়ে ওই মনিবের পায়ের কাছে গিয়ে বসে থাকি। এবার বলেন মনিবের চাকরি করি, ডিউটি করি আমি, আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ওরে কুকুর তোর এই কথার জবাব আমি তোকে এইভাবে দিচ্ছি, আশরাফুল মাখলুকাত মানুষ হইল শ্রেষ্ঠ জীব, তবে কাল হাসরের মাঠে আল্লাহ পাক বিচার করবে, ওই বিচারের মজলিসে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী যদি লজ্জা পাই ধরা খাই তবে তুই আমার কাছে শ্রেষ্ঠ নয়, তো আমি যে শ্রেষ্ঠ ইহাতেই আমি শ্রেষ্ঠ, আমি মানুষ হিসেবে শ্রেষ্ঠ, আমার উপর আল্লাহ পাক কোনো কিছু করে না। এই কথাই এইখানে ইতি রেখে গেলাম। আসরের ভিতরে ছোট করে একটি কথা জিজ্ঞাসিব তারে, আমার প্রশ্ন থাকবে আপনার কাছে জবাব করবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা গরিবের বন্ধু গরিবে নেওয়া যাতে রাসুল হিন্দে সুলতান, এই খাজা বাবা একদিন মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে ফেলেছিলেন। প্রশ্ন শুনতে ভুল করলে জবাব নিতে আপনাদের ভুল হবে। মায়ের স্তনের দুগ্ধ খাবে, এই দুগ্ধ ছিল না, আমার জানার বিষয় আপনার কাছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের স্তনের দুগ্ধ কেড়ে নেয় কারণটা ছিল কি, কেন নিয়েছিলেন, এই একটি প্রশ্ন রইল শেফালি সরকারের কাছে, আশা করি সুন্দরভাবে তার জবাব দিবেন। ও পীরের নাম নিয়ে ধরিলাম সাতারো গুলো সাগরে, ধরিলাম সাতারো গুলো সাগরে, আমার বড় পীরে একদিন আইবনি এই ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে একদিন আইবনি মোর ঘরে, আমার বড় পীরে। ধন্যবাদ আমার প্রতিপক্ষ কাজলদান সাহেবকে, তিনি বড় পীরের পালায় চমৎকার সুন্দর সুন্দর কথা বলে গেলেন। শ্রোতা ভাইদের বুঝতে হবে আজকে আমরা যে পালা আপনাদের মাঝে গাইতেছি মহান দুজন আউলিয়া আল্লাহর ওলি খাজা বাবা এবং আব্দুল কাদের জিলানী বড় পীর, এই পালার মধ্যে কোনো বাজে কথা নাই, কোনো বাজে কোনো উদাহরণ নাই। যেমন আমরা অন্যান্য পালা নিলে শরৎ মারফত নারী পুরুষ, অন্যান্য পালা নিলে এক শিল্পী আরেক শিল্পীকে খোসামাইরা কথা বলি, একটু রং রসের কথা বলি, কিন্তু খাজা বাবার এবং বড় পীরের পালায় কোনো বাজে কথা বলা যাবে না, এই হলো বিষয়। তো তিনি আমার কাছে নতুন করে প্রশ্ন করলেন প্রথমবারের মতো যে খাজা বাবা মায়ের স্তনের দুগ্ধ শুকাইছিলেন কখন, কোথায়, কিভাবে? আমি জবাব দিব, তবে আমার খাজা বাবার নামের উপর একখানা গান রাখবো, গানের পরে তার এই কথা অবশ্যই আমি মীমাংসা করব। তবে খাজা বাবার দরবারে সকলেই আমরা ভিখারি, খাজা বাবা হলো গরিবের বন্ধু গরিবের নওয়াজ, খাজা বাবা হলো গরিবের বন্ধু, তাই একজন ভক্ত পীরের দরবারে হইল কাঙ্গালি ভিখারি। তাই এই বিষয়ের উপর আমার ছোট করে একটা খাজা বাবার শান, তারপরে তার যে কথা ইনশাল্লাহ আমি গানের পর অবশ্যই মীমাংসা করব। একদিন ভিখারি দয়াল খাজা আমি তোমারি নামের পূজারি, অন্তরে নীরবে জ্বলি, একদিন ভিখারি তোমারি নামের পূজারি, অন্তরে নীরবে জ্বলি, একদিন ভিখারি তোমারি নামের পূজারি, অন্তরে নীরবে জ্বলি, তুমি বিনে কেহ নাই তাই তো নামের দেই দোহাই, ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই, तौहीदेर बोली एक दिन भिखारी तुम्हारी नामेर पुजारी अंतरे नीरवे जली एक दिन भिखारी तुम्हारी नामेर पुजारी अंतरे नीरवे जली एक दिन भिखारी तुम्हारी नामेर पुजारी अंतरे नीरवे जली भिखारी तुम्हारी नामेर पुजारी आमी अंतरे नीरवे जली तुमी बिना केह नाई ताई तो नामेर देई दोहाई किभाबे आमार दयाल खाजार एकजन भक्त छिलो ओ खूब गरीब छिलो एमन गरीब जे काज करतो ओ एकजन मालिकेर दोकाने काज करतो ओर चाकरी जखन चले गेलो एखन बाचार तागिदे ओ जे काज करबे शारीरिक भावे ओ खूब असुस्थ छिलो तो ग्रामेर मध्ये एक लोकेर काछे 500 टाका बाकी करछे बोलछे भाई आमी काज करे तोमाके दिए देब किन्तु सुस्थ हईते हईते एमन अवस्था हइलो ओई लोकेर एमन एकटा समस्या देखा दिल ओई लोक आबार कि करलो ओई एलाका थेके अन्य जायगाय चले गेलो जे 500 टाका आमी जे जोगाड़ करब एलाकाय तो आमार जे मालिक छिलो आमाके ताराई दिछे ए 500 टाका कि कोथा थेके आमी देब चले गेलो ओ शुनेछे जे खाजार दरबारे केउ जोदि जाय खाली फिरे ना खाजा बाবার दरबारे जाओयार परे खाजा बाबार सिन्नी खाइलेन खाजा बाबार बदन देखाय से पागल हो गेलेन खाजा बाबार साथे घुरते लागलो ओई जे एक लोकेर थेके 500 टाका धार करेछे ए टाका देवार जोन्नो से भुले गेलो मनेई नाई एकदिन आमार खाजा बाबा रास्ता दिये चलछे ओई व्यक्ति चलछे हठात् करे ओई जे जार थेके टाका धार करेछिलो ओई व्यक्तिर साथे साक्षात् ओई व्यक्ति बोले दाड़ा तुई सेदिन आमार थेके टाका नियेछिली एतदिन पार हये गेल आमार टाका दिली ना तुई एकटा भण्डो और तोर साथे लोकटा कपड़ चोपड़ जे एक अवस्था भंड लोकर मतो देखा जाए तुईओ भंड जार साथे घुरतेछिस सेओ भंड आमार खाजा बाबा तार भक्तके जिज्ञासा करे बाबा ए लोक कि बोलतेछे बोले बाबा ओ जा बोलतेछे ओ आमार काछे टाका पाइतो आमी ओके कथाओ दिएछिलाम किन्तु आमी ओके कथा दिए से कथा रक्षा करते पारि ना आमी जखन आपनार दरबारे चले एसेछि आमी सबकिछुई भुले गेछि ताई ओर साथे कथा दिए आमी कथा राखते पारि नाई ताई ओ आमाके प्रतारक बोलतेछे भंड बोलतेछे आमार बड़ खाजा बाबा बोलें जे हय आमार आमी हय तार खाजा बाबा ओई व्यक्तिके बोलें तुमी ओर काछे टाका पाओ बोले हाँ बोले ए टाकाटा आमी दिले कि हबे बोले एकजन दिलेई तो आमी ओर काछे आपनि दिलेई तो हबे आमार खाजा बाबा कि करलें तार माथार मध्ये एकटा पागड़ी छिलेन ओखा जखन माटिर मध्ये बिछाय दिलेन आमार खाजा बाबा ओई व्यक्तिके बोलतेछे पानादारके बोलतेछे तुमी ए चादरेर तले हात दाओ हात दिलेई तुमी तोमार अर्थ अनुयायी तुमी धन पाबे तुम मने मुक्ता पाबे हाथ दाओ ओई बेटा कय भंडामी देखी ए रकम भंडामी तो देखी नाई माथार पागड़ी माटिते बिछाइले एटार मध्ये आबार धन दौलत पावा जाबे हीरा मने मुक्ता पावा जाबे एटा केमन कथा बोले बाबा तुम एक बार विश्वासई करे देखो ना ओई व्यक्ति ओई एकटू कपड़ा माटिर थेके एकटू उठालेन उठाये देखे जे सत्यिई तो जेमन सागरेर मध्ये जेमन पहाड़ थेके झरना पड़े ओरकम पानी भराया जाए ओई रकमई स्रोतेर मतो हीरा मने मुक्ता कांचन दिके चले जाच्छे ओई बेटा लोभे पड़े थापा दिये अनेकगुलो धरछे छाड़छे ना धरार परे आमार खाजा बोले जे तुमी आइडिया करे धरो जा पाओ ठीक ताई धरो बेशी धरले किन्तु तोमार हाथ आनते पारबा ना ठीकई जखन धइरा टानतेछे हाथ आसे ना आमार खाजा बोललो जे तुमी आइडिया करे धरो आइडिया करे धरे जखन टान दिलेन तखन तार हाथ फिरत आसलो बुझते पारलो जे आसलेई तिनि आल्लाहर एकजन मस्त बड़ ओली आर तार साथे जारा घोरे तार पागल हये घोरे कारण से एमन धनी एई धन से निजे भोग करे नाई ओई व्यक्ति जिज्ञासा करछिलो दयाल खाजा आपनि एत धन सम्पत्तिर मालिक हयेओ आपनार गाये एरकम सिरा बस्त्र केन बोले बाबा रे बाबा कामाई करे सन्तानेर जन्नो ताई आमार अनेक सन्तान अनेक गरीब कांगाल तादेर जन्य आमी कामाई करे रेखे जाच्छी जाते करे आमार सन्तानरा सुखे शांतिते थाकते पारे आई तुमी बिने केह नाई ताई तो नामेर देई दोहाई घुरनी दाने दया भिक्षा चाई शोन दयार भाण्डार चिस्तिया तरिकार कांडार प्रकाशिले तुमी जे बोली अंतरे नीरवे जली अंतरे नीरवे जली মোহাম্মদের বংশেরই কলি একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি শোনো গরিবের ফরিয়াদ ওগো দয়াল খাজা হিন্দি নগরীর রাজা মামন চাই চরণের ধুলি একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি जई भावे ते प्रश्न करे काजलो देवान तार कथार जवाब दिब आपनारा शुनबेन बर्तमान बोले शेफाली सरकार खाजा बाबार जीवने पढ़े देखेछि तिनि मायेर स्तनेर दुग्ध शुकाइछिलेन केमन करे हिंदू शास्त्रे एरकम एकटा कथा आछे श्रीकृष्ण महाप्रभु एरकम एकजन राक्षसीर स्तने मुख रेखा चुमुक देया दूध खाइछिल तो अवश्यई किन्तु तार एकेबारे जानते माने ताके मेरे फेलसिल किन्तु खाजा बाबार विषयटा एरकम ना खाजा बाबार विषयटा हलो सम्पूर्ण आलादा आमार खाजा बाबा जखन भारतवर्षे गेलेन जावार पर 1600 ब्राह्मण तारा मूर्ति पूजा करतेछिलो आमार खाजा बाबा गिये बोले पूजारीगण तोमरा जे मूर्ति पूजा करतेछो एई मूर्ति कि तोमादेर साथे कथा बोले नाकि पूजारीरा कय एटा केमन कथा माटिर मूर्ति कि कथा कय कय जदि आमि कथा बोलाई दिते पारि তাহলে আমি তোমাদের জন্য একটা নতুন ধর্ম এনেছি তোমরা যেটা করতেছো এটা বাদ দিয়া আমি একটা ধর্ম তোমাদের এনেছি তোমাদের জন্য এনেছি ইসলাম ধর্ম ইহা তোমরা মানবা কিনা স্বীকার করবা কিনা আর একটা কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা স্বীকার করবা কিনা মানবা কিনা বলে হ্যাঁ যে মাটির মূর্তির তপস্যা আমি আমার বাবা 14 গোষ্ঠী সকলেই আমরা আরাধনা করতেছি পূজা করতেছি কোনদিন ইতিহাসের মধ্যে নাই যে মাটির মূর্তি আবার মানুষের মতো কথা কয় যদি আজকে আপনি কথা বলাই দিতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনার ধর্মকে স্বীকার করব তাই তো আমার খাজা বাবা এই সাদা আঙ্গুল দিয়ে ইশারা করলেন সেদিন আমার খাজা বাবার সাথে ওই মাটির মূর্তি কথা বলেছিল বলেছিল আপনার ধর্ম সত্য আপনার কলেমা সত্য আপনার নবী সত্য এই কথা বলার সাথে সাথেই সমস্ত সে 1600 ব্রাহ্মণ সকলেই খাজা বাবার পায়ে পড়ে গেল সেদিন সবাই এক বাক্যে স্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হইল এবং পৃথিরাজ আমার খাজা বাবার সাথে যুদ্ধ করেছিল এমনি করে পৃথিরাজের মতো অনেক শত্রু ছিল খাজা বাবার তাই খাজা বাবা কি করলো সে যে আল্লাহর একজন মস্ত বড় ওলি এটা প্রমাণ করতে গিয়ে একটা কেরামতি দেখাইছিল আপনারা দলিল এই খাজা বাবার জীবনে পড়লে পাবেন যে খাজা বাবা আনা সাগরের পানি একটা লোটার মধ্যে আটকে রাখছিল খানিক সময়ের জন্য অল্প সময়ের জন্য তাই তো শুধু আনা সাগরের পানি নয় মায়ের স্তনের দুগ্ধ শুকায় গিয়েছিল শুধু তাই নয় যত ফলের গাছ ছিল যেমন ডাব গাছ তৃষ্ণা লাগলে ডাবের পানি খায় মানুষের তৃষ্ণা মিটাবে ওই ডাব গাছের ডাবের পানিও সেদিন শুকায় গিয়েছিল বলেন সুবহানাল্লাহ আমার খাজা বাবার এমন কেরামতি এই আপনার কথা ছিল আমি অল্প কথায় জবাব দিলাম এবার আপনার কাছে আমার জানতে ইচ্ছা থাকবে বড় পীরের জীবনী ধরে আপনি বলবেন এই কথাটা জবাব দিলে অনেকের উপকার হবে যেমন আমার বড় পীরের একজন ভক্ত বড় পীর বসে আছে বড় পীরের ভক্ত গিয়া হাওমাও করে কাইন্দা বড় পীরের পায়ে পড়লেন বললেন বাবা পীর আমার ছেলেটাকে আজকে আমি কয়দিন ধরে পাইতেছি না আমার বড় পীর বলে তুমি অস্থির হইও না একটু থামো তুমি আমার কাছে আসো কাছে আসলেন বলে তুমি তোমার কানটা আমার মুখের কাছে বাড়াই দাও দিলেন आमार बड़ पीर तार काने काने कि जानो बोललेन, बोलो तुमी एटा पइरा बासाय गिये घुमाय थाको गा, बाड़ीते जाइया देखबो तोमार छेले चले आसछे। आमार जानार इच्छा बड़ पीरेर जीवने परे जेनेछि जे ओई छेलेटाके जिने लये गेछिलो आर बड़ पीर जा शिखाय दिलो ओई कथा बोलार पर ओई छेले आपसे बाड़ीते आसছে। आपनि जोदि এই কথাটা বলেন ওই দোয়াটা বলেন ওই কথাটা বলেন তাহলে জাগো নাকি বাচ্চা কাছে হারায় যায়। মাইক দেয়ার অ্যানাউন্স করুন লাগবো না। ছেলে হারাই গেছে, এত বছরের মেয়ে হারাই গেছে গা, এটার বলতে হবে না। যদি আপনি কথাটা বলেন, এই কথাটা আজকের জনগণ শ্রোতা মণ্ডলী শিখে রাখবে, তাদের সন্তান সন্ততি হারাই গেলে গা এই কথা পয়রা শুয়ে থাকবে আর সন্তান বাড়িতে চলে আসবে। আমি আশা করি আপনি সুন্দরভাবে মীমাংসা করবেন। একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি, একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি, একদিন ভিখারি তোমারই নামের পূজারি অন্তরে নীরবে জ্বলি, আমি অন্তরে নীরবে জ্বলি, এই অন্তরে নীরবে জ্বলি। ধন্যবাদ শেফালি সরকারকে, অত্যন্ত সাজিয়ে গুছিয়ে আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা অনেক গোছালো। তার প্রশ্ন হলো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক ভক্ত চলে গেলেন। ওই ভক্ত গিয়া বলে, হুজুর আমার সন্তান হারায় গেছে, জিনের যে বাদশা সে আমার সন্তানকে নিয়ে গেছে, এখন আমি সন্তান কিভাবে পেতে পারি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তোমার কানটা আমার মুখের কাছে আনো। কানের কাছে কি যেন শিখিয়ে দিলেন, বললেন যে তুমি রাতে শুয়ে শুয়ে এই কথা বলতে থাকো, তোমার সন্তান তোমার ঘরে চলে আসবে। তো এইখানেই শেষ না, বলে আমরা এই কথাটা জানবো যদি কারো সন্তান হারানো যায়, অর্থাৎ হারানোর একটা বিজ্ঞপ্তি, যদি সন্তান হারানো যায় আপনারাও যদি এই কথা বলেন তাহলে আপনাদের ঘরে সন্তান চলে আসবে। এখানে আমি দুইটা কথা বলবো। একটা হইলো, ঘরে সন্তান তো হারানো গেলে ঘরে আসবে, কিন্তু বড় পীরের এমন কৃপা, বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক অনেক মানুষের গর্ভের ভিতরে সন্তান দিয়েছেন। তার প্রমাণ, এক ব্যক্তির নাম শেখ আলী, আমার বড় পীরের কাছে চলে গেছে, গিয়ে বলে, দয়াল টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুই আছে, কিন্তু আমার একজন সন্তান নাই, আমাকে একটা সন্তান বড় পীর আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তুমি আমার কাছে আসো। কাছে গেছে, বলে পিঠের কাপড়টা একটু উঠাও। পিঠের কাপড় উঠিয়েছে, বলে আমার পিঠের সাথে একটু ঘর্ষণ লাগাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিঠের সাথে যখন ঘর্ষণ লাগাইলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী শেখ আলীকে ডাক দিয়ে বললেন, শেখ আলী তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ তোমার সন্তান হবে। শেফালি সরকার, এমনও কেরামতি পীরদের আছে ঘষা লাগলেও সন্তান হয়ে যাইবো, এইটাও আপনি মনে রাখেন। তো এই কথাই কথা না, কথাটা এখানে শেষ করলে হবে না। যদি মনের ভাব, মনের যে ভাব, আমার মানুষটা আমি ওইরকম হইতে হইব, আমার যে ভাণ্ড, এই ভাণ্ডটা কিরকম, এটা পাক কিনা, পবিত্র কিনা, আমি আল্লাহর রাহে চলি কিনা, আল্লাহকে ভালোবাসি কিনা, আল্লাহ আল্লাহ হইলাম কিনা, যদি ওইরকম একজন মানুষ হয় তাহলে সে বললে, বিশ্বাস রাখলে হয়তো ঘরে বসে সন্তান জিনের কাছ থেকে আদায় করতে পারবে। আর যদি মনের ভাব ভালো না, মনে মনে মনটা একটু পচা, হৃদয়টা ভালো না, ওই লোক কখনো বড় পীরের দিদারও পাইতে পারে না, সন্তানও পাইতে পারে না, আল্লাহকেও পাইতে পারে না। আমি তার জবাব করব, তবে তার আগে ছোট করে বড় পীরের একটি গান, ওই গানটি গিয়ে তারপর তার জবাবের মধ্যে আমি চলে যাব। আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলি আর সদা দেখা দিও নিদান কালে এই ফরিয়াদ রয় আমার। আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলি আর সদা তুমি আল্লাহর মহান ওলি, তোমার নামে প্রদীপ फकीर साधु दिन भिखारी ছেড়ে দিয়া এই সংসারী ফকির সাধু दिन भिखारी ছেড়ে দিয়া এই সংসারী তোর নামে ধরেছে পারি পারি আর হইতে ভব বাজার আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলিয়া সরদার আই বড় পীর আব্দুল কাদের नामेर माला गाथी जोपी ओई नाम दी बराती तोमार नामेर माला गाथी जोपी ओई नाम दी बराती आधार घरे जलबे बाती आधार घरे जलबे बाती हमारे आधार घरे जलबे बाती के बुझे महिमा আব্দুল কাদের তুমি আউলি আর সরদার আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলি আর সরদার আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলি আর সরদার আই বড় পীর আব্দুল কাদের কোন কাজল ডাকে গানের সুরে কাজল ডাকে তোমায় গানের সুরে এসো দয়াল হৃদ মন্দিরে দেখবো তোমায় আমি নয়ন ভরে দেখবো তোমায় আমি নয়ন ভরে বড় নয়ন ভরে দেখবো তোমায় আমি নয়ন ভরে দেখবো তোমায় আমি নয়ন ভরে কেটে যাবে অন্ধকার আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলি আর সরদার আই বড় পীর তোমার নামের প্রদীপ জ্বালি তুমি আল্লাহর মহান ওলি তোমার নামে প্রদীপ জ্বালি তুমি আল্লাহর মহান ওলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আউলিয়াদের সর্দার এটা আপনারা সবাই জানেন বড় পীরের উপর আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কোনো আউলিয়া প্রেরণ করেন নাই তবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার বড় পীর তারা দুইজনই মাদার জাত আউলিয়া মায়ের গর্ভ থেকে আউলিয়া এবং খাজা বাবার সাথে বড় পীরের একটা সম্পর্ক আছে আমি জবাব দেই শেফালি সরকারকে তো একটা পয়েন্ট তার কাছে আমার রইল যে বড় পীর আর খাজা বাবা তাদের সম্পর্কটা কি সম্পর্কে সম্পর্কটা হইল কিভাবে এই কথাটা শেফালি সরকারের কাছে আবার একটু ধর রইল এবার প্রশ্ন করেছে তিনি আমার কাছে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনের কাহিনী নাম ছিল তার জাফর আমার বড় পীরের কাছে যায় তার নাম ছিল জাফর গিয়া বলে ওগো পীর আমার সন্তান হারাইয়া গেছে সন্তান দেন আমায় বড় পীরের কাছে গিয়া বলে হুজুর আমার সন্তান হারাইয়া গেছে জিন এসে আমার সন্তানকে নিয়ে গেছে আপনি আমার সন্তানকে উদ্ধার করে দেন কথা শুনে বড় পীরে কোন কাম করিল ওই জাফরের কানের কাছে একটা মন্ত্র দিয়ে দিল গুরু জানে শিষ্যের কথা শিষ্য জানে গুরুর কথা যদি কেউ বিশ্বাস করতে পারে গুরুকে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও জানিও গুরু পতিত পাবো এটাই যেন ভক্তের জন্য কর্ম হয় ধর্ম হয় সবকিছুই হয় की शिक्षा दिलेन बिस्मिल्लाहि आला नियतिहि আব্দুল কাদের বড় পীর জিলানী बिस्मिल्लाहि आला नियतिहि ইয়া আব্দুল কাদের জিলানী তুমি ঘরের মধ্যে গিয়ে এই কথাটা বলো বললে তোমার সন্তান ঘরে চলে আসবে জাফর যখন ঘরে গিয়া শুইলেন শুয়ে শুয়ে তিনি বড় পীরের শিখানো এই নাম যখন জপনা করতে আরম্ভ করলেন জিনের বাদশাকে যদি এটা মরেও যাইতো আল্লাহ তার দোজকের মধ্যে দিত এরকম প্রমাণও আছে বড় পীর আব্দুল কাদের জিলানী দোজক থেকে মানুষ উদ্ধার করে নিয়ে আসছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মরা মানুষকে জিন্দা করে নিয়ে আসছেন আর জিনের বাদশা তার কি ক্ষমতা আছে আমার বড় পীরের ভক্তের সন্তান তার কাছে আটকে রাখে বড় পীরের ভক্তের সন্তানকে জিন এই কথা তো বড় পীরের দোহাই যখন দিলেন সন্তানকে নিয়ে সেই জিনের বাদশা আবার ভক্তের ঘরের মধ্যে উপস্থিত হলেন এবং সন্তান জাফর পেয়ে গেলেন আমার বড় পীরের কাছে গিয়ে শুকরিয়া আদায় করলেন এই পর্যন্ত প্রশ্ন ছিল তার আমি জবাব দিলাম তারে ছোট করে একটা প্রশ্ন আসরের ভিতরে ছোট করে প্রশ্ন থাকবে আমার বড় কথা না কারণ এই গানের মধ্যে কিন্তু বাইরের কোনো কথা নাই জানেন যত বন্ধুগণা এটা পবিত্র পালা এটার মনে কোনো এই পালার মধ্যে কোনো বাজে তর্ক নাই বাজে কথা নাই যেহেতু দুইজন আউলিয়ার কাহিনী আমরা গাচ্ছি এই ক্ষুদ্র মুখে পাপী মুখে আপনারা দোয়া করলে হয়তো আরো ভালো কথা ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারবো তবু এই মুখে হয়তো তত ভালো গান জানি না আপনারা দোয়া করেন বিধায় আপনাদের পাশে গিয়ে দাঁড়ায় আপনাদের চরণ ধরে নিই প্রশ্ন থাকবে যেহেতু মহিলা শিল্পী শেফালি সরকার একজন তাই আমার প্রশ্ন আপনি জবাব করবেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক পুরুষকে খেলাফতি দান করেছেন কিন্তু একটা মেয়েকে খাজা বাবা খেলাফতি দান করেছিল অনেক কথা অনেক গায়ককে জিজ্ঞাসা করি না আবার অনেকজনকে জিজ্ঞাসা করতে মন চায় যেহেতু শেফালি সরকার আজকে একজন নারী তাই আমার কথা দিয়ে আসলো জবাব করবেন একজন নারীকে আমার খাজা বাবা খেলাপতি দান করেছিল সেই নারীটা কে ছিল এবং খেলাপতি নারীকে খাজা বাবা কিভাবে দান করলেন একটাই প্রশ্ন আই বড় পীর আব্দুল কাদের এই ফরিয়াদ রয় আমার আই বড় পীর আব্দুল কাদের তুমি আউলিয়ার আব্দুল কাদের তিনি অত্যন্ত চমৎকার করে বড় পীরের জীবনে গাইলেন আমার যা জিজ্ঞাসা ছিল জবাব দিলেন তিনি আমার কাছে প্রশ্ন করেছে দুইটি তবে একটা হলো পেসের প্রশ্ন একটা হলো সোজাসুজি প্রশ্ন তার প্রথম প্রশ্ন হইল যে খাজা বাবা এবং বড় পীর তাদের সম্পর্ক কি কারণ তারা দুইজনে হলো মাদারজাত আউলিয়া গর্ভ থেকে আউলিয়া হয়ে তারা জন্ম নিয়েছে দুনিয়ার মধ্যে আর অন্যান্য আউলিয়া যেমন শাহ আলী বাবা শাহজালাল শাহপরান ল্যাংটা বাবা এমনি করে গণিশা বাবা রাহাত আলী শাহ তারা দুনিয়ার অনেক সাধনা অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক পরিশ্রম করে এবং অন্যান্য আউলিয়াদের জীবনে পড়লে দেখা যায় একজন আউলিয়া সে 40 বছর তার চোখের মধ্যে লবণ দিয়েছে এরকম আবাদত করেছে এমন কষ্ট করে তারা ওলি হয়েছে কিন্তু খাজা বাবা এবং বড় পীর একমাত্র তারাই মায়ের গর্ভ থেকে আউলিয়া হয়ে পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছে তাদের সম্পর্ক কি তাদের সম্পর্ক হইল মামা এবং ভাগনা এটা কিভাবে আমার দয়াল নবীর নাতি হইল দুইজন ইমাম হাসান এবং ইমাম হোসেন ইমাম হাসানের বংশে আসছে আমার বড় পীর আর ইমাম হোসেনের বংশে আসছে আমার খাজা বাবা এখন এই যে আমার খাজা বাবার বাবা যিনি ছিলেন তিনি আসছে হোসেন বংশে আর খাজা বাবার মা সে আসছে হাসান বংশে যার জন্য সম্পর্কে আমার দয়াল খাজার মাজননী বড় পীরের সম্পর্কে হয়েছিল বোন তাই বোনের ছেলে তো ভাগ্নেই লাগে নাকি সেই অর্থে খাজা বাবা এবং বড় পীর তারা দুজন মামু ভাগনা খাজা বাবা হলো ভাগনা আর আমার বড় পীর হলো মামু আর মামু ভাগনা যেখানে আপদ নাই সেখানে গেনে গুণের এখন কথা কয় তাই না তো সেই অর্থে খাজা বাবা আর বড় পীর হলো মামু ভাগনা গানের আগে আপনার এই কথাটা মীমাংসা করলাম আরেকটা কথা বাকি রাখলাম কারণ সে প্রশ্ন আবার আমাকে নিয়ে বলে শেফালি সরকার গান তো অনেকের সাথে হয় খাজা বড় পীর গাইছি কিন্তু সবাইকে সব কথা জিজ্ঞাসা করা যায় না কিছু কিছু শিল্পীকে দেখলো মনের থেকে একটা ভাব সৃষ্টি হয় কথা আসে তারপরে যেহেতু মেয়ে শিল্পী এই জন্য আপনার কাছে আমার জানার ইচ্ছা রইল আমার দয়াল খাজা একজন নারীকে খেলাফতি দান করেছে সে নারীর নাম কি আর খেলাফতি দান করলো কেমন করে আমি সেই কথার জবাব দিব। তবে তার আগে আমার একখান গান। খাজা জিয়া আমার প্রেমেরই ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজারবার। খাজা জিয়া আমার প্রেমেরই ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজারবার। মুহাম্মদি ফুল আশিকে রাসূল, এই মুহাম্মদি ফুল আশিকে রাসূল, নূরের পুতুল মাহবুবে আল্লাহ। খাজা জিয়া আমার প্রেমেরই ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজারবার। শুকুর হাজার মা। শোনো গো বাবা হিন্দের ওলি, শোনো গো বাবা হিন্দের ওলি, পেতে চাই তব চরণ ধুলি, পেতে চাই তব চরণ ধুলি। শোনো গো বাবা হিন্দের ওলি, পেতে চাই তব চরণ ধুলি। এই জ্বালা কেমন করে গো বলি, আমি এই জ্বালা अंगार। खाजा जिया आमार प्रेमेर भांडार, पेयेछि पथेर दिशा शुकुर हजार बार। खाजा जिया आमार प्रेमेर भांडार, पेयेछि पथेर दिशा शुकुर हजार बार। खाजा जिया आमार प्रेमेर भांडार, पेयेछि पथेर दिशा शुकुर हजार बार। এই আধারে আলো উঠিল যেমন, আধারে আলো উঠিল যেমন, চিস্তিয়ার বাগানে ফুল ফুটিল তেমন, ওই আধারে আলো উঠিল যেমন, চিস্তিয়ার বাগানে ফুল ফুটিল তেমন। পাঠালেন প্রভু মানব এমন, এই পাঠালেন প্রভু মানব এমন, যার আশিকে নিজে পরোয়ার। খাজা জিয়া আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। খাজা জিয়া আমার প্রেমেরই ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। খাজা জিয়া আমার প্রেমেরই ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। খাজা জিয়া আমার প্রেমেরই ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। রহমতের রুহানি আলো, আলামিন দুনিয়ায় দেখাইলো, আলামিন দুনিয়ায় দেখালো, রহমতের রুহানি আলো, রাব্বুল আলামিন দুনিয়ায় দেখাইলো, ইসলামের ফুলে সৌরভ ছড়ালো, ইসলামের ফুলে সৌরভ ছড়ালো, সুগন্ধি আসিল মক্কা মদিনার। খাজা জিয়া আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। খাজা জিয়া আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। খাজা জিয়া আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। খাজা জিয়া আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। আমার প্রতিপক্ষ আমার কাছে প্রশ্ন করলেন, আমার দয়াল খাজা কোন রমণীকে খেলাফতি দান করলেন, তার নাম কি? আমার দয়াল খাজার জীবনী পড়ে আমি জেনেছি পেয়েছি সেই মহিলার নাম হলো হাফেজ জামাল। এখন ওই মহিলাটাকে খাজা বাবার সম্পর্কে কি, তার সাথে কি সম্পর্ক? সে হাফেজ জামাল হলো আমার দয়াল খাজার একমাত্র কন্যা। এখন আসেন বাবা মেয়েকে খেলাফতি কেমন করে দান করলো। আমাদের শরীয়ত মতে একজন পীরের কাছে একজন মহিলা যখন মুরিদ হইতে যায় তখন একটা কাপড় দেয়, এমনি করে বায়াত করে। তো খাজা বাবা তার মেয়েকে খেলাফতি দান করলে কেমন করে? বাবার মেয়ে, এখানে সবচাইতে পবিত্র সম্পর্ক। বাবার সাথে মেয়ে কতবার সন্তানকে বাবা বুকের মধ্যে জড়াই নিছে। তো যে নাকি আউলিয়া মাদারজাত আউলিয়া খাজা বাবা, তার সন্তান কি তার থেকে কম? কোনো অংশে কম নয়। আমার খাজা বাবা তার সন্তানকে, তার মেয়েকে উহা চোখে চোখেই দান করেছিল। বলেছিল যে তুমি আজকে থেকে মহিয়সী নারী হইলা, যেমন আমি বায়াত করতে পারি তুমিও বায়াত করতে পারবা। শুধু তাই নয়, আমার খাজা বাবার জীবনে পড়লে পাওয়া যায়, এই যে আমরা বাংলাদেশ থেকে যারা নাকি ভারতবর্ষে আমার খাজা বাবার রওজায় যায় তাদের জন্য বলা আছে। আমার খাজা বাবা বলেছে যে হাফেজ জামালের রওজা যদি কেউ জিয়ারত না করে আমার দরবারে আসে, যদি আমার কাছে কিছু চায় আমি তার মনের কামনা পূরণ করি না যতক্ষণ পর্যন্ত সে হাফেজ জামালের দরবারে না যায়। তাহলে আমার খাজা বাবা তার মেয়েকে, নারীকে এত প্রাধান্য দিয়েছে যে হাফেজ জামালের দরবার আগে যাইতে হবে, আপনার মনের বাসনার কথা, কামনার কথা বলতে হবে, তারপরে খাজা বাবার দরবারে যাইতে হবে, তারপরেই খাজা বাবা আপনার মনের আশা পূরণ করবে আল্লাহর রহমতে। এই আপনার কথা ছিল, আমি আশা করি অল্প কথা জবাব দিলাম। এবার আপনার কাছে বড় পীরের জীবনী নিয়ে আমি একটা কথা জানতে চাই, আপনি বলবেন। আমার বড় পীর একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকলো, বড় পীর নামাজ পড়তেছে, তার কাছে একজন গেল। বড় পীর নামাজের মাঝখানে নামাজ শেষ না করেই যে তার কাছে গেল তাকে মেরে ফেললো। আমার জানার ইচ্ছা, বড় পীর আল্লাহর ইবাদতে নামাজ পড়তে গেলেন, সেখানে নামাজ বাদ দিয়া মানে আল্লাহর ধ্যানে থাকলে তো কে তার সামনে, কে তার পিছনে, কে তার কাছে গেল, কে গেল না, এটা দেখার কি সময় আছে? নাই। কিন্তু বড় পীরের মতো একজন আউলিয়া, তার কাছে একজন গেল, বড় পীর তাকে মেরেই ফেলল। আমার জানার ইচ্ছা, নামাজের মধ্যে বড় পীর কাকে মারলো, কেন মারলো, সে কে ছিল, মারার কারণটা কি? আমি আশা করি বাংলাদেশের মধ্যে আপনি একজন প্রখ্যাত জ্ঞানী গুণী গায়ক, আমি আশা করি সুন্দরভাবে এই কথাটার মীমাংসা দিবেন। শোনো গো বাবা হিন্দের বলি, এতে চাই তব চরণ ধুলি, শোনো গো খাজা হিন্দের বলি, পেতে চাই তব চরণ ধুলি, এই জ্বালায় আমি কারে গো বলি, এই জ্বালায় আমি কারে গো বলি, নীরবে জ্বলি পুড়ে হই আঙ্গার, খাজা দি আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার, খাজা দি আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার, খাজা দি আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার, খাজা দি আমার শুকুর হাজার বার। মুহাম্মদি ফুল আশেক রাসূল, এই মুহাম্মদি ফুল আশেক রাসূল, নূরের পুতুল রহমতে আল্লাহ, খাজা জি আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার, খাজা জি আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার, খাজা জি আমার প্রেমের ভান্ডার, পেয়েছি পথের দিশা শুকুর হাজার বার। আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে সুন্দরভাবে আমার কথা জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন একটি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নামাজ পড়তেছিলেন এবং নামাজ পড়া অবস্থায় এক ব্যক্তি গিয়ে আমার বড় পীরকে এই নামাজের মধ্যে সে ব্যাঘাত করতেছিল, আর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে মারলেন। প্রশ্ন করলেন, সুন্দর, সবকিছু সুন্দর, তো একটা কথা আমাকে বলে গেছে, বলে বাংলাদেশের প্রখ্যাত গায়ক, জ্ঞানী গুণী গায়ক কাজল দেওয়ান। আসলে ভাই, জ্ঞানের গয়ের কাছে এখনো যাইতে পারিনি, গানের গ শিখি নাই, সুরের স শিখি নাই, কিছুই শিখি নাই, আপনাদের চরণ ধুলে নিয়ে কোনো রকম দেশ বিদেশে ঘুরে বেড়াই। তো এই জিনিসটা আমার বোঝা হইলো যে শেফালি সরকার, আগে তারে যাই ভাবতাম, এখন যে একজন বড় মাপের গায়িকা হয়েছে সে, এই কথা এক বাক্যে স্বীকার করতে হবে। কারণ নিজে যখন আরেকজনকে বড় বলে বুঝে নিতে হবে অবশ্যই এই লোকটা বড়। একজন আরেকজনকে যখন জ্ঞানী বলে বুঝে নিতে হবে যে এই লোকটা অবশ্যই জ্ঞানী, যদি নিজে জ্ঞানী না হইতো আরেকজনকে জ্ঞানী বলতো না। ধন্যবাদ জানাই শেফালি সরকারকে, তিনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিব। জবাবের আগে বড় পীর সম্বন্ধে আমার ছোট করে একটি গান, গানের পরে আমি তার জবাবের মধ্যে চলে যাব। কত পাপী তাপী পার হইয়া যায়, পাপী তাপী পার হইয়া যায়, কত পাপী তাপী পার হইয়া যায়, ওই নামে হইয়া ফানা, বড় পীরের নামে আমার মন হইয়াছে দিওয়ানা, আমার বড় পীরের নামে আমার প্রাণ হইয়াছে দিওয়ানা, কত পাপী তাপী পার হইয়া যায়, কত পাপী তাপী পার হইয়া যায়, ওই নামে হইয়া ফানা, বড় পীরের নামে আমার মন হইয়াছে দিওয়ানা, বড় পীরের প্রেমে আমার মন হইয়াছে দিওয়ানা, পাপী তাপী পার হইয়া যায়, পাপী তাপী পার হইয়া যায়, ওই নামে হইয়া ফানা, मद्रासाय खाइते जाए एकदिन आमार बड़ पीरेर बसा छिलो मद्रासाय एक व्यक्ति खाबार निया मद्रासाय खाइते जाए ओरे ओई व्यक्ति खाइते छिलो आमार बड़ पीरे देखिलो ओई व्यक्ति खाइते छिलो बड़ पीरे देखिलो ओई व्यक्ति खाइते छिलो आमार बड़ पीरे ताई देखिलो मने मने खाइ खाना বড় পীরের নামে আমার মন হই আছে দিওয়ানা বড় পীরের প্রেমে আমার মন হই আছে দিওয়ানা তুমি তুমি বড় হই আছে তুমি তুমি বড় হই আছে ওই নামে হই আমানা বড় পীরের নামে আমার মন হই আছে দিওয়ানা ওই বড় পীরের নামে আমার মন হই আছে দিওয়ানা ওই ব্যক্তি বলে ভাবে বুঝতাম আপনার কাছে খাবার দাবার নাই আমা হইতে একটু খাবার আপনারে দিলাম ভাই ওই ব্যক্তি বলে ভাবে বুঝতাম আপনার কাছে খাবার নাই আমার হইতে একটু খাবার আপনারে দিতে চাই ওই ব্যক্তি খাবার একটু হাতে নিয়া আমার বড় পীরে দিলো দিয়া আরে বড় পীরে দিলো দিয়া দিলো বেটায় তখন আর বড় পীরের নামে আমার মন হই আছে দিওয়ানা বড় পীরের প্রেমে আমার প্রাণ হই আছে দিওয়ানা संसारे আব্দুল কাদের नामे একজন খুঁজি আমি তাহারে এই ব্যক্তি বলে জিলান হইতে আসলাম বাগদাদ শহরে আব্দুল কাদের নামে একজন খুঁজি আমি তাহারে কথা শুনে আমার বড় পীর বলে আমি তো আব্দুল কাদের কথা শুনে আমার বড় পীর বলে আমি তো আব্দুল কাদের খুলে বলো ঘটনা বড় পীরের নামে আমার दीवाना बड़ो पीरेर प्रेमे आमार प्राण होय आछे दीवाना कभी कभी पार होय ना बाबा नहीं पार होय ना ओई नामे होय आमाना बड़ो पीरेर नामे आमार मन होय आछे दीवाना बड़ो पीरेर नामे आमार मन होय आछे दीवाना आमार बड़ो पीर আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড় পীরের মা জননী আমার বড় পীরকে উচ্চ শিক্ষার জন্য বাগদাদ শহর বড় পীর আল্লাহর ইচ্ছায় বাগদাদ শহর গেলেন কিন্তু গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী তার সাথে যে ৪০টি স্বর্ণমুদ্রা ছিল ছোট এগুলো তিনি শেষ করে ফেললেন খাবে কোত্থেকে এক হোটেলওয়ালার কাছে গিয়ে বাকি খাইতে লাগলেন কিছুদিন হোটেলওয়ালা আবার বড় পীরকে বলে আপনাকে আর খাবার দেওয়া যাবে না বড় পীর আব্দুল কাদের জিলানী ভাবলেন তাহলে আমি খাবার পাবো কোথায় তিনি চলে গেলেন দাসদা নদীর পারে গিয়ে দেখে দাসদা নদীর পারে আরো ৭০ জন আউলিয়া তাদের কোনো খাবার দাবার নাই তারা গাছের পাতালতা খাইতেছে ছোট তারা গাছের পাতালতা খায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ৭০ জন আউলিয়াকে দেখে তিনি আবার চলে আসলেন বাগদাদ শহরের উপকণ্ঠে এসে তিনি মাদ্রাসার কাছে গেলেন আর গিয়া দেখে এক ব্যক্তি মাদ্রাসার বসে বসে খাবার খাইতেছে তো ওই ব্যক্তি খাবার খায় আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খাবারটা যেভাবে হাতে নিয়ে মুখে দিতে হয় দাঁত দিয়ে চাবাইতে হয় তারপর ঢোক গিলতে হয় এইভাবে আমার বড় পীর ওই ব্যক্তি যেভাবে খাইতেছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওইভাবে অভিনয় করে ওই ব্যক্তি ভাবলেন যে এই ছেলেটির বোধ করি ক্ষুধা পেয়েছে তাই কিছু খাবার আমার বড় পীরকে দিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে খাবার দেওয়ার পরে বড় পীর খাইলেন তো বড় পীর খাওয়ার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে আমি কার খাবার খাইলাম হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গভীর হয়ে গেলেন ভাবতে লাগলেন যে আমি আরেকজনের খাবার কেন খাইলাম ভুল করলাম তখনাত ওই ব্যক্তি আমার বড় পীরকে জিজ্ঞেস করে যে আব্দুল কাদের নামক কোন লোক এই শহরে আছে আপনি বলতে পারবেন আমার বড় পীর বলে আমি তো আব্দুল কাদের বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আপনি আব্দুল কাদের বলে হ্যাঁ আমি আব্দুল কাদের আপনাকে তো আমি খুঁজতেছি আপনার মা আমাকে কয়েকটি স্বর্ণমুদ্রা দিয়েছিল ওই স্বর্ণমুদ্রা আমি আপনাকে দেওয়ার জন্য এই শহরে এসেছি কিন্তু আমি আপনাকে খুঁজে পাই না এই যে খাবারটি এখন খাইতেছেন আপনি খাইলেন আমি খাইলাম এই খাবারটি আমার পয়সার খাবার না এটা আপনার পয়সার খাবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনি ১০টি স্বর্ণমুদ্রা বাহির করে ওই ১০টি স্বর্ণমুদ্রা বড় পীরের কাছে দিলেন দিয়ে বললেন আপনার মা জননী অবশিষ্ট ১০টি স্বর্ণমুদ্রা আপনার মায়ের কাছে ছিল আপনার খরচের জন্য মা জননী সেই জিলাননগর হইতে আপনার উদ্দেশ্যে এই স্বর্ণমুদ্রাগুলো পাঠিয়েছে এই স্বর্ণমুদ্রাগুলো আপনার ১০টি মোহর নিয়া আরে দিল আমার পীরের ঠাই বড় পীরে খুশি হইল এই কথা সবে শুধাই স্বর্ণ মুদ্রা নিয়া দিল আমার পীরের ঠাই বড় পীরে খুশি হইল এই কথা সবারে জানাই। অন্তিমকালে দেখা দিও তখন বড় পীরের নামে আমার মন হই আছে দিওয়ানা। বড় পীরের নামে আমার মন হই আছে দিওয়ানা। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীরকে নামাজের মধ্যে এক ব্যক্তি এসে আঘাত করে আর বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে মারলেন। তবে মাইরের মধ্যে কিন্তু দুই প্রকারের মাইর আছে, একটা হলো বিষ খাওয়া একজনকে মারা যায়, আরেকজন হলো প্রেম দিয়েও একজনকে মারা যায়, মধু খাওয়া মারা যায়। আমি একজনকে বিষ খাওয়ায় মারতে পারবো, আরেকজনকে মধু খাওয়ায় মারতে পারবো, দুই প্রকার, একটা প্রেমের মাইর আর একটা হলো একেবারে জবাই করে মায়ের। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জবাই করে মারেন নাই। আমার বড় পীর নামাজ পড়তেছিল আর ওই সচিবিন শহর হইতে আসিয়া একটা জিন বড় পীরের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, বড় পীরে করতে চায় হীন। বড় পীর যখন সেজদায় যায় সর্পটা বড় পীরের একেবারে সেজদার সামনে গিয়ে বড় পীরকে ওই মানে বড় পীরকে ভয় দেখাইতে চাইতেছে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নামাজের মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল, ওই সর্পটাকে ওই নামাজ সেজদা থেকে উঠে আস্তে করে সর্পটাকে সরায় দেয়। কিন্তু সর্পটা আবার কাছে চলে আসে, আবার বড় পীরের সামনে এসে ফোনা তুলে বড় পীরে আবার সরায় দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে কয়েকবার সরাইলে নামাজ শেষ হয়ে গেল। অবশেষে ওই সর্পকে উদ্দেশ্য করে বলে, এই সর্প তুই আসলে কে, তুই তোর আসল রূপ ধারণ কর। সর্পটা সঙ্গে সঙ্গে একটা দৈত্যের রূপ ধারণ করলেন। বলে, তুই আমার নামাজে ব্যাঘাত ঘটাইলি কেন? বলে, বড় পীর আব্দুল কাদের, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি যে আউলিয়াদের সর্দার, আপনি যে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার ভিতরে কতটুকু ধৈর্য আছে এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আপনার নামাজে ব্যাঘাত ঘটাই দিচ্ছি। আপনি নামাজ ছেড়ে আমাকে কিছুই বললেন না, আমাকে শুধু হাত দিয়ে একটু সরাইয়া দিলেন। আপনি যে আসলেই বড় পীর, আপনার বড় গুণ এইটা পরীক্ষা করলাম। আপনি আমাকে আপনার ধর্মে আনেন। আমার বড় পীরের হাতের মধ্যে হাত রেখে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সেটা ছিল একটা দত্ত, আমার বড় পীরের কাছে চিরদিনের জন্য মরলেন। এই মরা হইল গুরুর হাতে হাত দিয়ে মরা। আশা করি শেফালি সরকার যে প্রশ্ন করেছিল তার জবাব করলাম। আমরা দুইজন পালা গান করলাম, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। যদি কোথাও কোনো ভুল করে থাকি আপনারা জ্ঞানী গুণী যারা আছেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার হয়তো আপনাদের মাঝে উপস্থিত হব। সবার প্রতি আবার রইল সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সবাইকে। বড় পীরের প্রেমে আমার প্রাণ হইয়াছে দিওয়ানা, বড় পীরের নামে আমার মন হইয়াছে। কত পাপী তাপী পার হইয়া যায়, পাপী তাপী পার হইয়া যায়, পাপী তাপী পার হইয়া যায়, ওই নামে হইয়া ফানা। বড় পীরের নামে আমার মন হইয়াছে দিওয়ানা, বড় পীরের প্রেমে আমার প্রাণ হইয়াছে দিওয়ানা, বড় পীরের নামে আমার মন হইয়াছে দিওয়ানা।